গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পটল ও ছানার একটা নতুনত্ব পদ। সবসময় পটল বা ছানার ঝোল ঝাল খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একদমই নতুনত্ব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার ঝটপট এই রেসিপিটা আমি কিভাবে রেডি করছি এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এখানে ওই 10-12টা মতন পটল আমি সামান্য খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছানা, এখানে নিয়ে নিয়েছি দই, এখানে আদা, লঙ্কা, টমেটো, জিরে একসঙ্গে বেটে নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা জিরে, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি 1 লিটার দুধের ছানা কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখুন, কড়াইতে আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে নিলাম, তেলটাকে ভালো করে এবার আমি গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার ডুমো করে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু মানে মিডিয়াম সাইজের পটল ইউজ করছি। তো দেখুন, পটলগুলো এবার একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পটলগুলোকে কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি, মোটামুটি যতটুকু ভাজার প্রয়োজন আমি ততটুকু ভেজে এবার পটলগুলোকে কিন্তু তুলে নিলাম। তো পটলগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে 2 তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে নিয়ে 1-2 সেকেন্ড ফোড়নটাকে ভাজা করে নিলাম। এইবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 1 টমেটো, 2-3 কাঁচা লঙ্কা, আর 1/2 টিস্পুন গোটা জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বাটা মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাতে কোনো মতেই হলুদ ইউজ করছি না, জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত মশলা এবার ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখুন, মশলাটার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ওই 1/2 কাপ মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেদ্ধ ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি হাত দিয়েই টক দইটা দিয়েছি, আমি হাতটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন, টক দইটা দিয়ে ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আমি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গ্রেভিটা খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা দিয়ে মশলার সাথে একটুখানি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। পটলের মধ্যে মশলা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এইবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই বলেছি আমি 1 লিটার দুধের ছানা রেডি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে ওই কাঁচের বাটির 1 বাটি মতন ছানা হয়েছিল। তো ছানাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু ছানা কোনো ভেজে দিচ্ছি না আমি, কাঁচা ছানাটাই দিচ্ছি চুড়ো চুড়ো করে। তো ছানাটা দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ধরনের পটল আর ছানার তরকারি কিন্তু গরম গরম রুটি, ভাত, পরোটা, লুচির সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি পটলের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখুন। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম জলটাই ইউজ করছি। এখানে ওই 1 কাপ পরিমাণে গরম জল আমি দিয়েছি। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে দেবেন। তো জলটা দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার আমি 10-12 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ফাইনালি 10-12 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, পটল আর ছানার এই অনবদ্য রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট ডান। খুব সুন্দরভাবে পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে, যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু সেটা ফিল করতে পারবেন। আর যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী।
চিনিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার নিরামিষের দিন ট্রাই করে দেখতে পারেন, বা কোনো পুজো পার্বণ যদি বাড়িতে থাকে সেই সময়ও কিন্তু আপনারা এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। সবশেষে ওপর দিয়ে আমি হাফ টিস্পুন হোমমেড ভাজা মশলা দিয়ে দিলাম, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু পটল আর ছানার এই নতুনত্ব স্বাদের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি পটল ছানার নতুনত্ব পদ কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।